আমি জানি তুমি এই ভিডিওতে ক্লিক করছো মানেই তুমি বাংলাদেশি বাস সিমুলেটর গেম মোবাইলে খেলতে চাও। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কি অবস্থা সবার গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আমি জানি তোমরা অনেকেই আছো বাংলাদেশি বাস সিমুলেটর গেম খেলতে পছন্দ করো, তাই তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে নতুন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন এবং অনলাইন বাংলাদেশি বাস সিমুলেটর গেম দেখে চলেছি, যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারো। সো গাইস, আমি জানি তোমরা অনেকে আসো অনেক ধরনের গেম খেলছো বাংলাদেশি বাস সিমুলেটর, কিন্তু অনেকে আসো অনেক ধরনের গেম সম্পর্কে জানোই না। তো গাইস, আজকের ভিডিও তোমাদেরকে যে টপ ফাইভ গেমগুলো দেখাতে চলেছি, এগুলো প্রত্যেকটা গেমের মধ্যে তুমি দেখতে পারো হাই গ্রাফিক্স, আর তুমি যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আই হোপ, আশা করি তুমি যদি বাংলাদেশি বাস সিমুলেটর গেম মোবাইলে ডাউনলোড করে খেলতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাও, তাহলে মূলত তুমি তোমার ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে। তো যাই হোক গাইস, তুমি যদি নতুন হয়ে থাকো এন ফোন থেকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও। পরবর্তী ভিডিও আমরা কোন টপিক বানাবো তা কমেন্ট করে এখনই জানাই দাও। তো চলো গাইস, আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। আজকের ভিডিও তোমাদের লিস্টের নাম্বার ফাইভে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। সো গাইস, এই গেমটি মূলত ওয়ার্ল্ডের জনপ্রিয় এবং অত্যন্ত পপুলার একটা গেম, কেননা এই গেমটির মধ্যে তুমি চাইলে বাংলাদেশে যে মুট আছে সেই মুট ইউজ করতে পারবে এবং বাংলাদেশি ম্যাপ ট্রাফিক এবং এভাবে অ্যাড করে মূলত গেমটা খেলতে পারবে। তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও, মূলত আমি একটা বাংলাদেশি ওবিভির মধ্যে এই গেমটা খেলতেছি। তোমরা কিভাবে খেলবে আশা করি তোমরা ইউটিউবে অসংখ্য পরিমাণ ভিডিও পেয়ে যাবে বাংলাদেশি ওবিভি কীভাবে সেট আপ করে এই গেমটির মধ্যে খেলতে হয়, তুমি চাইলে সেগুলো ভিডিও দেখে খেলতে পারো। আর গাইস, পার্সোনালি গাইস আমি গেমটা একসময় অনেক খেলছি এবং গেমটার সম্পর্কে অনেক কিছু জানি। তোমরা যদি এই গেমটা খেলো সত্যি তোমরা একটা বাংলাদেশের ফিলিংস পাবে, কেননা এই গেমটার ভিডিও অসংখ্য পরিমাণ আছে ইউটিউবে। তুমি যদি বাস সিমুলেটর বাংলাদেশি লিখে চার্জ দাও ইউটিউবে, অসংখ্য পরিমাণ ভিডিও পেয়ে যাবে এই গেমটার মূলত, ঠিক আছে? তো এই গেমটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম। তো গাইস, এমনি যদি তুমি গেমটা খেলো অনেক সুন্দর এবং ভালো লাগবে। আই থিঙ্ক আসলে তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগছে। তো গাইস, তোমরা কারা কারা এই গেমটা খেলো তা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও, আর যারা যারা খেলো নাই তাও কমেন্ট করে জানাই দাও। তো যাই হোক গাইস, আশা করি তোমরা সকলেই এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো। সো গাইস, এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি, এই গেমটি হচ্ছে 385 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন, তুমি চাইলে অনলাইনেও খেলতে পারবে। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো গাইস, তোমাদের নাম্বার ফোরে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে বাস ড্রাইভিং বাংলাদেশ লিগ বিডি। সো গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে যে বাংলাদেশি গেমগুলো দেখাতে চলেছি প্রত্যেকটা গেমই মূলত অ্যামেজিং, আর কিছু গেম আছে বাংলাদেশে ডেভেলপ করছে যেগুলো গেম তুমি চাইলে সম্পূর্ণ বাংলাদেশ সব কিছু ফিচার সম্পর্কে দেখতে পারে। যেমন ধরো এই গেমটার সম্পর্কে তোমাদেরকে যদি বলি, এই গেমটার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও, এই গেমটি মূলত একটা বাংলাদেশ ডেভেলপাররা গেমটা ডেভেলপ করছে, আর এই গেমটা দিন দিন ডেভেলপ করেই যাচ্ছে যাতে করে আরও উন্নত ফিউচার নতুন নতুন গ্রাফিক্স অ্যাড করা হয়েছে। তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও, এই গেমটির মধ্যে তুমি দেখতে পারো বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি বাস, বাংলাদেশি রাস্তাঘাট দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও। আমার কাছে গাইস গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও। তোমরা যদি বাংলাদেশের একটা ফিলিংসের গেম খেলতে চাও তাহলে ভাই তোমাদের রিকোয়েস্ট করবো একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো, সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবে। কেননা গেমটির মধ্যে হিউজ পরিমাণে বাস আছে, যেগুলো বাস তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে, এবং একটা ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে বাস চালাইতে পারবে, আরও অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে। এক কথা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম গাইস, তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি, এই গেমটি হচ্ছে 330 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন, আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক গাইস, তোমাদের তিন নম্বরে যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে বাস সিমুলেটর কেরালা। তো যাই হোক গাইস, তুমি যখন তোমাদের ফোনে গেমটি ডাউনলোড করে খেলবে তোমাদের কাছে সম্পূর্ণ একটা বাংলাদেশের ফিলিংস দিবে গেমটি খেলার পর, কেননা এই গেমটির মধ্যে তুমি যখন রাস্তায় ড্রাইভ করবে তুমি দেখতে পারবে বাংলাদেশি রাস্তাঘাট, বাংলাদেশি দোকানপাট এবং মূলত বাংলাদেশি গাড়িগুলো তুমি দেখতে পারবে এই গেমটির মধ্যে। আর এই গেমটি যখন তুমি ড্রাইভ করে খেলবে তোমার একটা বাংলাদেশের একটা ফিলিংস দিবে গেমটি খেলার পর। এই গেমটির মধ্যে কয়েকটা বাস আছে যেগুলো বাস তুমি চাইলে কাস্টমাইজ করতে পারো, এবং গাইস সত্যি কথা বলতে আমার কাছে পার্সোনাল গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে, তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে কতটা অ্যামেজিং টাইপের একটা গেম। গাইস, তোমরা যদি বাংলাদেশের একটা ফিলিংস নিয়ে গেম খেলতে চাও অফলাইনে তাহলে ভাই তোমাদের রিকোয়েস্ট করবো একবার এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো। আর এই গেমটি তুমি চাইলে নর্মাল ডিভাইসে ইজিলি খেলতে পারবে। এই গেমটি অত্যন্ত সুন্দর এবং মজাদার গেম গাইস, তোমরা যারা বাংলাদেশে গেম খেলতে চাও অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। আর এই গেমটি ডেভেলপ করছে মূলত ইন্ডিয়া, আর ইন্ডিয়া বাংলাদেশ তো পাশাপাশি দেশ হওয়ার কারণে সব কিছু ফিউচার সম্পর্কে দেখতে পারবে। আই থিঙ্ক আসলে তোমরা সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো। তো যাই হোক গাইস, এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি, এই গেমটি হচ্ছে 119 MB, আর এই গেমটি সম্পূর্ণ
অফলাইন। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইজ, তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো। সো গাইজ, তোমাদের দুই নাম্বার যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে প্রোটন বাস সিমুলেটর ওবানো। তো যাই হোক গাইজ, তোমাদেরকে এই গেমটা সম্পর্কে কি বলবো, তোমরা তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও। এই গেমটা যখন তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলবে, তোমার কাছে মনে হবে ইউরো ট্রাক সিমুলেটর তুমি খেলতেছো তোমাদের ফোনে ডাউনলোড করে খেলে, এরকম মনে হবে এই গেমটা খেলার পর। কারণ না এই গেমটির মধ্যে তুমি রিয়েলিস্টিক গ্রাফিক দেখতে পারবে, তুমি রিয়েলিস্টিক এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে, এবং গেমটির মধ্যে একটা ওপেনার ম্যাপ দেখতে পারবে। এই গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ বাস আছে, যেগুলো বাস তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে, এবং মূলত বাস কাস্টমাইজ করে কালার করতে পারবে। অনেক কিছু ফিউচার রয়েছে এই গেমটির মধ্যে। গাইজ, তোমরা যারা সত্যি রিয়েল লাইফের মতো ফিলিংস নিতে চাও বাস সিমুলেটর গেম খেলে, তাহলে ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার ওই গেমটি ডাউন করে খেলে দেখতে পারো, তোমাদের সত্যি একটা বাস সিমুলেটর ফিলিং দেবে এই গেমটি খেলার পর। কেননা গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ দেওয়া এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিতে পারবে। আরও যে বিভিন্ন ধরনের ফিচার্স আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে। এক কথা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম। গাইজ, তোমরা যদি বাস সিমুলেটর গেম খেলতে চাও হাই গ্রাফিক্সের, তাহলে বলবো একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো, সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। আর এই গেমটি খেলার জন্য মিনিমাম 4GB উপরে র্যাম লাগবে, কেননা এই গেমটি হচ্ছে 678MB। আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইজ, তোমার যদি গেমটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। তো যাই হোক গাইজ, তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে ইয়ারফোন দিয়ে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ, একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর যদি গাইজ ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। আর পরবর্তী ভিডিও আমরা কোন টপিক বানাবো তা কমেন্ট করে জানাই দাও, তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট দেখে হয়ে যেতে পারে নতুন একটা টপ 5 ভিডিও। তো চলো গাইস, আমাদের এক নম্বর গেমটা সম্পর্কে দেখা যাক। তো যাই হোক গাইস, তোমাদের নাম্বার ওয়ানের যে গেম প্লেছি সেই গেমটি হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ। সো গাইস, তোমাদেরকে এই গেমটার কথা কি বলবো, তোমরা অনেকে আসো এই গেমটা ডাউনলোড করে খেলছো, কিন্তু গাইস এখন যে আপডেটটা আছে গেমের, এই আপডেট পর তোমরা আমি জানি অনেকেই ডাউনলোড করে খেলো নাই। যদি গাইস এই আপডেটের পর তোমরা গেম খেলে থাকো অবশ্যই কমেন্ট করে জানাই দাও। আর এই আপডেট গেমটার মাথা নষ্ট করার মতো আপডেট হয়েছে, কেননা গেমটির মধ্যে তুমি যখন রিয়েলিস্টিক একটা সাউন্ড দেখতে পারবে, এই গেমটির মধ্যে তুমি বাস ড্রাইভিং একটা ফিলিংস দিতে পারবে এই গেমটি খেলার পর। এই গেমটির মধ্যে বাংলাদেশ যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার তুলে হয়েছে, এবং মূলত একটা বাংলাদেশি গেম এবং বাংলাদেশি ডেভেলপাররা এই গেমটা ডেভেলপ করছে। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও। গাইজ, তুমি যদি সত্যি বাংলাদেশের একটা ফিলিংস এই বাস সিমুলেটর গেম খেলতে চাও, তাহলে ভাই তোমাদেরকে রিকমেন্ড করবো একবার এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো। কেননা এই গেমটার সাথে কোনো গেমের তুলনা হয় না বাংলাদেশি গেম হিসাবে, কেননা এই গেমটির মধ্যে বাংলাদেশ যতগুলো বাস আছে, যতগুলো রাস্তাঘাট রুট আছে, যতগুলো ম্যাপ আছে সব কিছু এই গেমটির মধ্যে তুলে দেওয়া হয়েছে, এবং গেমটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম। আর এই গেমটার গ্রাফিক্স দেখতে পাচ্ছ অত্যন্ত হাই গ্রাফিক্স। তোমরা যারা এই গেমটি খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো। সো গাইজ, তোমরা যারা এই বাস সিমুলেটর গেমটা খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো, আর তোমাদের রিকমেন্ড করবো একবার এই গেমটি ডাউনলোড করে খেলে দেখবা, কারণ সত্যি তোমরা বাস সিমুলেটর একটা ফিলিংস হবে এই গেমটি খেলার পর। আই থিঙ্ক, আশা করি তোমরা সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো। তো যাই হোক গাইজ, এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি, এই গেমটি হচ্ছে 580MB। আর গেমটি সম্পূর্ণ অনলাইন। আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইজ, তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। তো যাই হোক গাইজ, তুমি যদি এরকমই নতুন নতুন গেম খেলতে চাও, আই বাটনে তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে, তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এবং তুই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে। এ ফোন তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই, আল্লাহ হাফেজ।